আজ আপনাদের সাথে শেয়ার করেছি বিলিতি আমড়ার টক ঝাল মিষ্টি আচার। এটা খেতে যতটা সুস্বাদু বানানো ততটাই সহজ। আসুন আজকে রেসিপিটা দেখে নিই। নমস্কার বন্ধুরা, সোমকনাস কিচেনে আপনাদের স্বাগত। আচার বানাবার জন্য এখানে 500 গ্রাম বিলিতি আমড়া রয়েছে, খুব ভালো করে ধোয়া আছে। প্রথমে এটা কেটে নেব। এইরকম ভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আর এই ভেতরের এই যে আটিটা, এটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এবার আমরা এটা সেদ্ধ করে নেব। কড়াইয়ে আমড়াগুলো দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব 1 কাপ জল। এবার লিড দিয়ে 10 মিনিট সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আমাদের আমড়া একদম সেদ্ধ হয়ে গেছে। এই গরম থাকতে থাকতে আমড়াগুলো ম্যাশ করে নিতে হবে। আমড়াগুলো খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার একটা বাটিতে তেঁতুল দিয়ে তাতে গরম জল দিয়ে ভিজতে দেব। এবার আমরা আচারটা বানিয়ে নেব। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব 3 চামচ সর্ষের তেল, ফোড়নে দেব তেজপাতা, দারচিনি আর ছোটো এলাচ, আর দেব 1 ইঞ্চি গ্রেট করা আদা। সব কিছু খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার তেঁতুলের পাল্পটা দিয়ে দেব, খুব ভালো করে মিশিয়ে নেব। এবার 1/2 চামচ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব 300 গ্রাম আখের গুড়। 500 গ্রাম আমড়াতে 300 গ্রাম গুড় ব্যবহার করছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ম্যাশ করা আমড়াটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দেব ভাজা মশলা। আসুন ভাজা মশলা রেসিপিটা দেখে নিই। শুকনো কড়াইয়ে প্রথমে দিয়ে দেব 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি আর 4টে শুকনো লঙ্কা। শুকনো খোলায় একটু ভেজে নেব। ঠান্ডা করে মিক্সিতে ঘুরিয়ে নিলেই আমাদের ভাজা মশলা একদম। ওই ভাজা মশলাই আচারে দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দেব সামান্য বিট নুন, খুব ভালো করে মিশিয়ে নেব। আচারটা একদম শুকনো শুকনো হবে, আর কড়াই থেকে যখন ছেড়ে আসবে বুঝতে হবে আমাদের আচার একদম রেডি হয়ে গেছে। আমার এই বিলিতি আমড়ার টক ঝাল মিষ্টি আচার আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি পরের ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।